হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ, কি ঘুমায় পড়ছো? না মাত্র আসছি কাজের থেকে, আইসা হাত পা ধুইলাম, ধুইয়া বসছি আমি মাত্র। তো আজকের দিন কেমন গেল? আর বইল না, খালি প্যারার প্যারা, কাজের প্যারা, আর ভাল লাগে না। দেখতে তোমার এক প্যারা, আমার ভালো লাগতেছে না। আমার প্যারা মানে? তুমি তো সারাদিন থাকো কাজে, আমি তোমাকে কি প্যারা দিলাম? এই যে ফোন দিয়ে প্যারা দাও, পারলে সামনাসামনি কইতেছি একটা দিন রুম রেট করো, তাও তো করবো না। তুমি সামনে গেলে তো লুচ্চামি করো, সেজন্য তো যাই না। তুমি দেখছো আমারে কখনো লুচ্চামি করতে? না, তুমি যেটা করো সেটাই বললাম, তুমি যদি না করতে তাহলে তো বলতাম না। তুমি যে কি বলো না, আমি কখনো তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করছি বা খারাপ কথা বলছি? আমি কি তোমাকে বলছি যে তুমি খারাপ ব্যবহার করো? তাহলে তুমি কেমনে এই কথাটা বললা? কি আছে, কি ভাত খাও নাই? ভাত পেটে পড়ছে, তা অল্প, ও, মানে এর জন্য আজকে গলার সাউন্ডটা অল্প। এই তুমি অল্প কি সাউন্ড দেখলা? এই যে আর একটু মাইক লাগামো আমি। আমি কি বলছি, তোমাকে মাইক লাগাইতে? এখন তো ভালো জোরে কথা বললা। যাক, মাইক লাগাই বা না লাগাই সেটা বড় কথা না, কিন্তু তোমারে কুবামু। তো বাসায় কি রান্না করছে? এই বাসায় আজকে গরুর মাংস আর ডাল বুনা করছে, আলু ভর্তা করছে। একা একাই খাইলা? কই একা একা খাইলাম? সেটাই তো, বাসায় তো আরো লোক আছে, আর ওতে খাইলো, একা খাইলাম কই? আমি বাসায় সবার কথা বলি নাই, আমি আমার কথা বলছিলাম, আনরোমান্টিক। ও, তুমি আমাকে আনরোমান্টিক বলতেছো? না, তুমি শুধু বিছানায় শুইতে পারলে বেঁচে দাও, ওটাই রোমান্টিক মনে করো। আমি বিছানায় শুইতে পারলে বাঁচিয়া যাই না? জানি না, বিয়ের পরে মানে আমি গড়ি খুলবার পারম নাকি, বাসুরিতে গড় আটকানোর পরে। কি যে বলো না, তোমার যা দেখি বাবুঙ্গি। শোনো না, হ্যালো হ্যালো, ওই যান, হ্যাঁ, কিসে কথা বল না। কথা বলবো মানে ভাল লাগতেছে না, বুঝুন আছে, কতদিন ধরে একা একা থাকি। তোমার সেদিন বললাম ঘুরতে নিয়ে যাও, তাও যে গেলা না। কাজের চাপ ছিল তো। আচ্ছা, এই যে আজকে তো কি বার, বুধবার না? হ্যাঁ, শুক্রবারে তো হাফ ডে, মানে শুক্রবারে দুপুর পর্যন্ত আমার ডিউটি আছে, বিকালে ফিরে আসি। চলো বিকালে তোমার এনে ঘুরতে যাব। কোথায় যাবা, সেই হোটেলেই? হোটেলে না, এবার একটা ভালো একটা জায়গা খুঁজছি, আমার খালার বাসা। ভালো, খালার তুমি তো বাসায়, শোনো শোনো, করতে পারি, বলো একই কথা। আরে না, খালার বাসায় যাব তোমাকে নিয়ে, খালারা সবাই বাসা থেকে চলে যাব, শুধু ওই যে কাজের মেয়েটা আছে না, ও থাকবে, ওকে মানে কিছু টাকা দিয়ে মানে বিদায় করে দেবো না, তখন তুমি আর রুমে আমি এক, তুমি আর আমি রুমে একা মজা মাস্তি আর কি, বুঝো নাই? আবার তো পুরো দিন গ্যাঞ্জাম টাঞ্জাম করবে না। আরে না, ওই ভালো কথা, ওষুধ নিয়ে নিও কিন্তু। না, মনে হইতেছে তাই বললাম, কারণ আজকালকার মানুষ তো ভালো না, দেখলো দুজনে যদি ফিটিং দেয়। ফিটিং দিলে কি, আমাদের তো বিয়ে ঠিক, আমরা বিয়ে করে নিব। বিয়ে করে নিবে? বিয়ে করলে তো আগে করতে পারতো, তাহলে তো আর একা একা ঘরে নিয়ে যায় ঘর আটকে, এগুলো করো না। বোকা নাকি, আমার তো সময় লাগবে না, আমি তো বলছি তোমাকে, কথা দিছি আমি বিয়ে করবো। এখন যাই হোক, তোমাকে একটা কথা বলার দরকার ছিল। বলো। ওষুধ কিন্তু নিয়ে নিও। ওটা আমি নিব না, তুমি নিবা? আরে বোকা, আমার ডাক্তারের দোকানে যেতে আমার মানে ভয় করে। এই পুলা তুমি না আমি, বুঝলাম না। হ্যাঁ, আমি না, ডাক্তারের কাছে তুমি গিয়ে তোমার ভয় করে, আর আমি মেয়ে মানুষ না ডাক্তারের কাছে যাব? হ্যাঁ, তুমি কন্ডম ছাড়া করবে না, তাহলে আবার ওষুধও নিবা না। তুমি কন্ডমের প্যাকেট নিয়ে এসো। আচ্ছা, আমি কন্ডম নিয়ে আসবো, তুমি ওষুধ নিয়ে এসো। আচ্ছা, কন্ডম থাকলে আবার ইয়ে ওষুধের কি দরকার, বুঝলাম না, কিসের ওষুধ খাওয়া তুমি? আরে বোকা, কন্ডম তো আনু একটা, আমার কাছে কি অত টাকা আছে? এক পাতা কন্ডমের দামই তো মানে 10 টাকা না, 15 টাকা। তাই তো বেশি আমার কাছে। সেটা তো দেখি, 5 মিনিট বেশি পারো না। তোমার কইছে কইছে মানে আমি আমি কি তুমি কি আমার সাথে করো না, আমি জানি না। আরে, সে একদিন আমার সাথে 10 মিনিট করলা, তাতেই 10 মিনিট পরে তো তুমি চলে গেলা, আমার এটা তো শেষ হইতে দিবা?
শেষ তো কইরা দিলা না, শুধু জ্বালা উঠাই দিয়ে গেলা। ভালো, নিজে তো উঠাইতে পারে না, এই জন্য যত দোষ এখন আমার না। আমি উঠাইতে পারি না? সেটাই, সেদিন তোমার কষ্ট হয় নাই, তুমি তো না করতেছো, তোমার ভয়ে আমি আর দিলাম না। সেদিন তো আমি না করতেছিলাম, শরীরের অবস্থাটা ভালো ছিল না, গোসল করে আসছি তখন বলছো। গোসল করে আসছি তখন গোসল করে বলছো? আসছি তো কোনো কাজ করি না, জানো না, নিজে তোমার রান্না বলছে বান্না কে, কাজ করি না। তোমার কে বলছে গোসল করতে যেতে? এমনি সকালবেলা গোসল করতে হবে না পাগল, নাকি আমি কি ও জানি যে তুমি ওই সময় আমার সাথে উল্লাখ করবা? বুঝছি, তাহলে তো সকালবেলা গোসল করতে যাও মানে প্রতিদিন উঠেই গোসল করি, প্রতিদিন এটা এটা গোসল মানে করো না, বিকেলে অন্য করে বা কিছু? সন্ধ্যায় করে, আমি সকালে করতে তো অভ্যাস। আমার মনে হয় অন্য কিছু আরে ফাইজলি, আমি কথা বলতে বলবো না, ঝগড়া করতে পারবো না আমি। না, সত্যি সিরিয়াসলি। না, আমার তো মনে হচ্ছে তুমি ঝগড়া করার জন্যই বলতেছো। আরে ঝগড়া করার জন্য বলতেছি না তোমার, সত্যি ওইটা হয়েছে? কি, ওইটা হয়েছে? না আমি কোনটার কথা বলছি বুঝতে পারছো তুমি? তুমি জানো তুমি কোনটার কথা বলছো। কদা, কার সাথে আমি কথা বলি? ও কিচ্ছুই বলে বুঝে না। কেন, এখানে কি কেউ আছে তুমি আর আমি ছাড়া? তা ঠিক আছে। আরে ফুকা, আমি তোমার পিরিয়ডের নাকি কথা আবার কোন বলছি। মায়ের এনে শুয়ে আছো? আরে না, আমি তোমাকে তোমার পিরিয়ডের কথা বলছি। না, সেটাই তো মনে হইতেছে তাই। না না, শোনো না, আর কি শুক্রবারে কি শিউর তো? হ্যালো, আচ্ছা, এত কথা বাদ দাও, এখন বলো দুজন একসাথে কবে হবো? বেশি দিন না, বললাম তো শুক্রবারে দেখা করি আগে। শুক্রবারে মনে করোনা করার পর আব্বু আম্মু তো বলছে যে এই মাসের 28 তারিখে গিয়ে ডেট দিছে। 28 তারিখে? 28 তারিখে? 28 তারিখে কি? 28 তারিখে বিয়ের কথা বলছি আমি। কে, দেখো বাবা মার কাছে কি আসলে বলছো, নাকি সরমে যাইতে পারো নাই কোনটা? আরে বোকা বলছি। এই তোমার ঘেরা উঠছে বেশি না আমার ঘেরা উঠছে বেশি? জানি না, আরে বোকা, তোমার দেখলে তো আমি নিজেই কন্ট্রোলে থাকতে পারি না। তাই নাকি? এই তুমি ওই দিন একটু দিতেই তুমি এরকম করলা কে? বললাম না গোসল করছিলাম, ও গোসল করলে কি চেপে থাকে? তো গোসল করার পর আমি গোসলের আগে না পাকছিলাম, গোসল করলাম তারপর তুমি কেন টাচ করবা? তখন তো আমি আরো পবিত্র হয়ে যাই। আচ্ছা শোনো, হ্যাঁ, যাই হোক, এখন আমার ফোনে ব্যালেন্স নাই, আমি পরে তোমাকে ফোন দেবো। হ্যাঁ, তো শুক্রবারে কিন্তু ফাইনাল আচ্ছা বিকাল, ঠিক আছে, শোনো শোনো, 5:30টা দিয়ে কিন্তু থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, শুনছি তো। কোথায় জানো তো? আচ্ছা ঠিক আছে, রাখো, ভাই চলে আসবে, আচ্ছা ঠিক আছে, ওকে, বাই। গুড বাই।